সবাই কেমন আছো? গুড ইভিনিং সবাই, আশা করি সবাই ভালো আছো। আমি এখন ঘুরতে বেরিয়ে গেছি, তো দেখো আমি হাঁটছি, আর আমার ছেলে আর আমার বড় হাঁটছে সামনের দিকে। দেখো পুরো রাস্তা একদম ফাঁকা, ঘুরতে যাচ্ছি গঙ্গার পর এদিকে। তো চলো দেখতে থাকো যে আমার ছেলে কেমন হাঁটছে। যখন যাই তখন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। দেখো তাই পাশে পার্ক একটা আছে, উলুডাঙ্গা পার্ক বলে, এটা বন্ধ রয়েছে, দেখতে পেলাম না। অনেকটা সন্ধ্যা, পুরো ফাঁকা, দেখো অনেকটা ভাটা, তাই জলটা অনেকটাই নিচে। দেখো ঘাটটা খুবই পিচ্ছল, তাই বেশি দূর নামলাম না। পুরো অন্ধকার, তো ঝাপসা ঝাপসা লাগছে, কিছু বুঝতেও পারছো না। তো পুরো অন্ধকার, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তাই কিছু বোঝা যাচ্ছে না। দলটা অনেকটাই নিচে নেমে গেছে। হয়ে গেছে, দেখো আমার মামার মেয়ে একটা ফুল দেখতে পেয়েছে, কাগজ ফুল, তো ওটা ও ছেড়ছে। তারপরে আমি একটু ফ্ল্যাশ লাইট জ্বালালাম, তো দেখো ও কীভাবে ফুলটা ছেড়ে, কাঁটা ভর্তি হাতে লাগো, দেয় কাঁটাগুলোকে খেতে। তো খেয়ে নিলাম, আবার যাচ্ছি ট্রেন রাস্তা ধরে ধরে, হেঁটে হেঁটে। দেখো ট্রেনও আসার সময় হয়ে গেছে, ওই সিগন্যাল দিচ্ছে, ট্রেনও আসছে। তো দেখো পাঁচ দিকে আমার ট্রেনটা হুস করে চলে গেল। ছিলাম কিন্তু জুতো পছন্দ হয়নি, তো তাই বলি কি যখন পছন্দ হয়নি তো কিছু খাওয়া যায়। এখানে বিখ্যাত শিক কাবাব, তো চলো শিক কাবাব খাওয়ার জন্য যাচ্ছি। আবার একটা জুতোর দোকানে যাচ্ছি, বাট জুতো পছন্দ হলো না ঠিকঠাক, তাই জুতোটা নেওয়া হলো না। দেখছিলাম যে জুতো খুঁজছিলাম সেটা পাইনি। তো হাওয়াই মিঠাই দেখতে পেয়েছে আমার ছেলে, তো ওকে আবার হাওয়াই মিঠাই কিনে দিলাম। তো চলো খাচ্ছে। তারপর আমরা ঢুকে গেলাম দেখো শিক কাবাব দোকানে। তো চলো, আমার তো খুবই ভালো লাগে, আমি যেখানে যাই এটা দেখতে পেলে খাই। তো চলো চারজনে চারটে শিক নিলাম, সবাই নিয়ে নিয়েছে, এটা আমার, আমি নিলাম, তো আমার ছেলে এই যে খাচ্ছে। আর একটা নিয়েছি আমি টিকিয়া, টেস্ট করলাম, দেখলাম খুব ভালো হয়েছে। তো চলো খাওয়া দাওয়া শেষ, প্রায় এবার চলে যাচ্ছি। আর এখানকার একটা বিখ্যাত চটপটি রয়েছে, এখানে চটপটি খাওয়ার জন্য চলে এসেছি। এত ঝাল দেয় কি বলবো, খুবই দারুণ খেতে। তারপর আমি নিলাম, আমি 10 টাকার নিলাম, আমার মামার মেয়ে ও ঝাল কম খায় তাই 5 টাকার নিল। তো খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এই যে বাড়ি যাচ্ছি। তো বাড়িতে অলরেডি চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার অবশ্যই করুন।